লোকে রদ্রিকে তেমন চেনে না, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নেই। নিজের কাজ আর খেলা উপভোগ করেন, ভালো মানুষ হতে চান। ব্যালনডিওর জয়ী এই মিডফিল্ডার মঞ্চে দাঁড়িয়ে এসব কথাই বলছিলেন। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ব্যালনডিওরের পুরস্কার জিততে পারে এমন চিত্র ভুলেই গিয়েছিলেন ফুটবল ভক্তরা। সবশেষ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ব্যালন জিতেছিলেন ইতালির ফাবিও ক্যানাভারো, সেটা 18 বছর আগে 2006 সালে। এত বছর পর রদ্রি পেয়েছেন এই পুরস্কার। স্পেনকে ইউরো শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন রদ্রি, একই সাথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারের খেতাবটাও নিজের করে নেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে লীগ শিরোপা জেতাতে রদ্রির পারফরম্যান্সে বুঁদ হয়েছিলেন সিটি সমর্থকরা। এই সমর্থকরা জানেন পরিসংখ্যান রদ্রিকে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে না, তাকে চিনতে হলে মাঠের খেলা দেখতে হবে। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আলোচনা ছিল সবচেয়ে বেশি। মাদ্রিদের হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, ঝুলিতে গোল আর অ্যাসিস্টও আছে। সব মিলিয়ে যোগ্যতায় কোনো অংশেই কম ছিলেন না তিনি। পুরুষদের ব্যালনডিওর জয়ী নির্বাচন করতে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 100 দেশের সাংবাদিকরা ভোট দিয়ে থাকেন। প্যারিসের থিয়েটার দু সাতলেতে অনুষ্ঠান শুরুর আগে অনেক নাটকীয়তার পর শোনা যায় রিয়াল মাদ্রিদ থেকে প্যারিসে কেউ যাচ্ছেন না, অর্থাৎ ভিনিসিয়াসের ঝুলিতে উঠছে না এবারের ব্যালনডিওর। সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশাও প্রকাশ করেছেন ভিনি। তার আরও 10 গুণ ভালো পারফরম্যান্স করা দরকার মনে করছেন তিনি। ব্যালনডিওর কর্তৃপক্ষ তাকে এখনও পুরস্কারটি দিতে প্রস্তুত নয় মনে হয়েছে এই ব্রাজিল তারকার। অন্যদিকে চোটে পড়ে পুরো মৌসুমের জন্য ছিটকে যাওয়া রদ্রি ক্রাচে ভর দিয়ে আনন্দ চিত্তে মঞ্চে উঠলেন। জর্জ উইয়ার কাছ থেকে ট্রফি নিয়ে উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হচ্ছিলেন, আর তখন উপস্থাপক দিদিয়ের দ্রোগবা পুরস্কারের দিকে ইঙ্গিত করে বললেন, তুমি আবারও এটা দেখাও, এটা তো তোমার, তুমি আনন্দ করো, রদ্রির জন্য আজ বড় আনন্দের দিন। মঈন হাসান, 52 টিভি।